কিশোর কুমার জুনিয়র টিম, আমার ডান দিকে আছে আমাদের ছবি পরিচালক কৌশিকগাঙ্গুলি, আমাদের এখানে আছে অপরাজিতা মানে অবা, আমার স্ত্রী ভূমিকা অভিনয় করেছেন কিশোর কুমার জুনিয়র। এবং কিশোর কুমার জুনিয়রে আমাদের একজন অভিনেতা, তিনি আবার গায়ক লামা। আর এদিকে আছে আমার ছেলে ঋতব্রত, আমার ছেলের চরিত্র অভিনয় করেছে। আর যিনি আসলে এই যে সারা পশ্চিমবাংলার মানুষজন এই গান নিয়ে এখন প্রচুর কথা বলছেন, কিশোর কুমারের গান কিন্তু নতুনভাবে নিয়ে আসা, নতুনভাবে ক্রিয়েট করা যে গানগুলো, অধিকাংশ গান সন্ধ্যা গেছে, সেই গানগুলো নিয়ে যে মানুষটি নতুনভাবে নতুনভাবে রেকর্ড করে গানগুলো নিয়েছে, তিনি হচ্ছেন আমাদের ভালোবাসার মানুষ। আপনাদের সবাই যদি মানে আমরা সবাই আদর করে ভালোবেসে আইডি বলি, সো ইজ ফেমাস অ্যাজ আইডি। তো আজকে আমরা আড্ডা মারবো কিছুটা আপনাদের সঙ্গে, কারণ কিশোর কুমার জুনিয়র বলতেই যেটা মনে হবে সবারই প্রথমে, কারণ অনেকদিন পরে একটা ছবি আসছে যেখানে প্রচুর গান, তাই তো? এবারে এটা একটা গানের ছবি আস, প্রায় গানের ছবি তো আজকাল হয় না, তবে এই গানগুলো হিট করানোর জন্য না, কারণ ওদের কাছে চ্যালেঞ্জ থাকে নতুন গান করেন ম্যাক্সিমাম ছবিতে, এবং সেই গানগুলো যাতে আপনারা একটা জাজের জায়গায় বসে ঠিক করেন যে গানটা কি ইন্দ্রদীপের ভালো হলো, অমুকের গানটা কি ভালো হলো, এটা কি অনেকবার শোনা যাবে, তা তো নয়। এখানে তো এই গানগুলো আমরাই প্রায় ছোটবেলার থেকে শুনে শুনে এখানে সবাই গাইছে, এখানে এই গানগুলো নতুন না, আমরা ছোট থেকেই বড় হয়েছি, আমাদের জীবন রঙ হয়ে গেছে। কিন্তু এই সিনেমাটা কিশোর কুমার জুনিয়র ইজ ইনকমপ্লিট উইদাউট দিস সংস, এই গানগুলো ছাড়া ইট ইজ ইনকমপ্লিট। এটার একটা অদ্ভুত জার্নির মতন দিয়ে আমরা গেছি সবাই, আমরা অ্যাক্টররা গেছি, ডিরেক্টর গেছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গেছে, তো আমরা আজকে ওই গানের জার্নি নিয়ে একটু আড্ডা মারবো, কারণ এটা না কোথাও আমাদের কাছেও একটা ভীষণভাবে শিক্ষার জায়গা, সিনেমা তো আমাদেরকে শেখায় প্রত্যেক দিন, তো সেই নিয়ে একটা আড্ডা মারবো। আমি প্রথমেই আইডিকে বলবো যে যেহেতু ও প্রথম থেকে দুজন মানুষ কৌশিক গাঙ্গুলি গানগুলো বেঁচেছে, এই গান বাছাটা কিন্তু একটা বিশাল কঠিন কাজ, কারণ কিশোর কুমারের গান যে কত আছে, এবং এই গানগুলো তো গানের জন্য বাঁচা না, প্রত্যেকটা সিকোয়েন্সের জন্য বাঁচা, তাই তো? নাটকের প্রয়োজন, একেবারে নাটকের প্রয়োজনে গানগুলো বাঁচা, ষোলো থেকে আঠেরোটার মতো গান সব মিলে, ষোলোটা থেকে আঠেরোটা গান কিশোরবাবু যে গান। আচ্ছা, এটা একটা মজার ঘটনা ঘটেছে, গানগুলো তো আপনারা অলরেডি জানেন যে সারেগামা এটাকে রিলিজ করছে, অল ইন্ডিয়া রিলিজ হচ্ছে, ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে সারেগামার প্ল্যাটফর্ম থেকে। সারেগামা কিন্তু মানে ইদানিং যারা চাকরি টাকরি করছে তাদের কিন্তু ধারণা নেই কোনো কোনো ছবিতে যে আঠেরোটা গান থাকতে পারে, কারণ নেই, যে কোনো ছবিতেই ধরো চারটে গান থাকে, তিনটে গান থাকে, কম থাকে, তাহলে বলেছি সব গান আপনারা পাঠিয়ে দিন ইমিডিয়েটলি, সব গান পাঠিয়ে। এবারে ওর টিম রাত্রি যাচ্ছে কত জানি না, হ্যাঁ রাত্রি জেগেই চলে যাচ্ছে, জেগেই চলে যাচ্ছে, কারণ গান তো গান শেষ হচ্ছে না, সিনেমা তৈরি হয়ে যাচ্ছে, গান তৈরি হচ্ছে না, প্রোডাকশন থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকও চাইছে, হ্যাঁ সব চাইছে, কি করে যাবে, গানই শেষ হচ্ছে না, এই লাটে সুতোর মতন লাটাই ঘুরে যাচ্ছে, সুতো বেরিয়ে যাচ্ছে, গান আর কিছু হচ্ছে না। এটা সব থেকে বড় কথা, এই প্রথম আমাকে মিউজিক ডিরেক্টর ভৎসনা করেছে আপনাদের এখানে আসার আগে যে ঢুকেছি, আর এরকম ষোলো আঠারোটা গান নিয়ে ছবি বানাতে হবে, বিভিন্ন রকম ভাবে আপনাদের কাছে আনা। আমি বলবো আইডি, এটা কি এক্সপিরিয়েন্স তুমি বলো যে যখন তোমাকে কৌশিক প্রথমে বললো যে এরকম একটা কিশোর কুমার জুনিয়র হবে এবং আমাদের পুরোনো গানগুলোকে, হ্যাঁ এটা ইন ইটসেলফ কিশোর কুমারের তো আমি খুব বড় ফ্যান, মানে সবাই ফ্যান, সবাই, আমিও প্রচন্ড বড় একজন ভক্ত, তো কিশোর কুমারের গান নিয়ে কাজ করতে পারার একটা সুযোগ এবং এই গানগুলো নিয়ে, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জটা তখনই দিল যে একজন কিশোর পন্থীর জীবন, তো তুমি যাই বাজাও পুলিশ তুমি যতই ছেঁচাও মানিয়ে তোমার পাঁচ টাকা, তুমি যতই ভাবো বা মিউজিশিয়ান বন্ধু কিন্তু তুমি এক গাদা কুড়িটা ভায়োলিন বাজিয়ে দিলে কিবোর্ড দিয়ে, সে তিনটে বড় গিটারিস্ট নিয়ে এলে ওসব চলবে না, পাঁচজন তোমার হাতে স্টেজে যা পাও তাই তাই ওই সাউন্ডটাই রিক্রিয়েট করতে হবে, এবং সেটা মানুষকে ভালো লাগাতে হবে, এবং ওইটা এবার এবার আমার ইয়ে হলো যে এবার এবার পাঁচজন মিউজিশিয়ান কিনে যদি আমি এনে আঠেরোটা গান তৈরি করতে যাই, এবার ওরা স্টেজে একটা ফ্লোতে বাজিয়ে দেয়, কিন্তু এই মিউজিশিয়ানগুলো যখন স্টুডিওতে ঢোকে তাদের কিন্তু
কোট অ্যান্ড কোট উইথ ডিউ রিগার্ডস টু দেম, এটা হচ্ছে মানে আমাকে যদি আজকে পট করে যাত্রা সঙ্গীত করতে গিয়ে স্টেজে বলা হয় যে তুমি বসে বসে এখানে একটা লাইভ গিয়ে দাও, আমি কিন্তু ঘাবড়ে চটকে দই হয়ে যাব। হ্যাঁ, ঠিক তেমনই এরাও হয়তো ঘাবড়ে যান কিংবা নার্ভটা ফেল করে কিংবা অ্যাক্লেমেটাইজ নয়। এই জন্য আমাকে আমার পদ্ধতিতেই কাজটা করতে হচ্ছে, সিকোয়েন্সিং করে, প্রোগ্রামিং করে, তার উপর গিটার ডাব করে, কিন্তু এটা দেখতে হচ্ছে যে সারাক্ষণ ওই লাইভ ফিল্ডটা যেন সবসময় থাকে, কারণ ওই লাইভের মধ্যে কিছু মিষ্টি ভুল ভ্রান্তি থেকে যায়। প্রচুর মানুষ এই গানগুলোকে আবার গেয়েছেন বছর পর বছর ধরে, কিন্তু তারপরে আবার যখন আমাদের কিশোর কুমার জুনিয়রের গান বেরোচ্ছে তখন মানুষের আবার শুনছেন না। কিন্তু অনেকে এটা বলছে, আচ্ছা এই যে একটা মানুষ তো আমি এটা এই তুমি কথা বলো স্টেজে ইম্প্রোভাইজ মানে ধরো একটা জায়গা রেকর্ডে আছে এরকম ভাবে শেষ আমরা স্টেজে সবারই হয় এবং সেটা সেদিন স্টেজে কিন্তু তার একটা অন্যরকম আছে এবং সেগুলো সব রাখা আছে আমার আজও মনে যাচ্ছে যখন গান হচ্ছিল প্রথম কথাটা বলো গৌতম আসলে একদম গাছের তলায় গান গাছে গৌতমটা তুলে এনেছিল আমাকে না জানেন খাঁচার ভেতর রচিন পাখির মতন আমাকে না কেন একটা খাঁচার মধ্যে আটকে দিচ্ছে আমি তো গাইতে পারছি না মানে মাইক উনি ওনার মতন করে আর গৌতমদার ওইটা পছন্দ হয়েছে এবার গৌতমদা তাকে একটা সিস্টেমের মধ্যে ফেলেছে যেখানে মিউজিশিয়ানসরা বসে আছে এটা ঘর তার মধ্যে মাইক আমাকে না সাই আমাকে ঢুকি দিয়েছে খাঁচার ভেতর আমি না তখন আমি গৌতমদার কাজ করবো যে তুমি যেরকম গাও তুমি ভাবো তুমি গাছতলায় গাইছো আমরা যা ধরা তোমার ধরে নেবো পরে করলো ফোন তখন কি বলে ফেলবো তার থেকে পরে করি না যেমন একটা ব্যান্ডের গান যেটা ওদের ব্যান্ডের গান আছে ছবিতে সেই গানটা করে আইডি বলে আমি কি করবো ওটা নেটা আমি করবো না এটা ইয়াং ব্যান্ডই করবো ওটা আমি করবো না ইয়াং ব্যান্ডই করবো করে পৃথিবী বলে তখন আশা অভিযোগ ফোন করা হলো ওদের থেকে নেওয়ার জন্য মোহামাদি ভেরি নাইস অফ আর বলে ঠিক আছে তোমরা ব্যবহার করো সেই গানটা ওর আমাদের ব্যান্ডে সেইটা মানে এই ডিসিশন গান না গবরে সেই গানটা হলো সেই ওইটা কল ভি পাস পাস দিবো আজ ভি করিব রে ও শাম কুছ অজীব তি ও শাম ভি অজীব রে ও কল ভি পাস পাস দিবো আজ ভি করিব রে
কবে হলো জানি শুরু হলো শেষ হলো হলো জানি না তো কেসে হুয়া কব আমার মনের মানুষ করতে গিয়ে একটু অভিজ্ঞতা হয়েছিল, কিন্তু সেটা তো অন্যরকম না, তার মতো তো ভাইব্রেন্ট এবং জানা যখন আমরা এই একটা এত বড় শুটিং করবো এত কষ্টের মধ্যে এত গরম গানটা শুনতে শুনতে চলে যাই প্রত্যেকটা যে গান কিন্তু গানের আড্ডায় চলে যাচ্ছে গান এমন আমি দিচ্ছি জিন্দগি এক সফর হ্যায় সুহানা ইয়াহাঁ কল ক্যা হো কিসনে জানা জিন্দগি এক সফর হ্যায় সুহানা ইয়াহাঁ কল ক্যা হো কিসনে জানা শেষ হবে না বাবার গান দিয়ে যাবো দূরে
বাড়িতে দেখছি ও এরকম এরকম করে গাইছে, হ্যাঁ তো কি ভেবে গাইছে কাকে ভেবে আমি বলছি। আমি একটা কথা বলছি, ছবি যখন রিলিজ হবে প্রত্যেকের খুব অভিনয় শোনাও হবে, ম্যাডাক্স করা কবি দেবী বিশাকি ভাইয়ের দেখবে this puja is for you ekdom na ami bolchi dhoro jara keni message kor didi na amader sathe loke selfie tulbe amader ja boys autograph nebe selfie tulbe tobe jori korbe na bolcho jao jao puro facebook live or touch wood ami puro facebook live na kintu tokhon ei manush ta ke ekhane bolish ekdomi ei manush ta obodan ache kintu ekdom na ei gaan ei kishore kumar er jonno bohulo superstar hoye geche কিশোর কুমারের প্রেজেন্স তার বলার জন্য মিউজিক ডিরেক্টরদের অবদান কিন্তু তাই কিন্তু এবং এই ছবি এই মহাসমুদ্র ব্যাকগ্রাউন্ড মিউজিক করা আজকেও যখন আমরা এটা করছি রাত্রিবেলায় মিউজিশিয়ানরা কাজ করছে সারা রাত ধরে মিউজিকটাও তো ছবির একটা ছাপ, মানে আমরা বলি না শেষে একটা মূর্তি তৈরি করার পরে প্রাণ প্রতিষ্ঠা করা ছবিটা ফাইনাল এটা হচ্ছে কিন্তু মিউজিক একদম ব্যাকগ্রাউন্ড মিউজিক ছবি এখন যা বলতে পারিনি ওরা বলেছে এই সেটা বলি এবং কত স্বীকার করতে আপত্তি খুব থাকে গ্যাপ থাকে অভিনেতা অভিনেত্রীদের দুর্বলতা থাকে একটা এমন বেহালা বা বাঁশি ঢোকে না এই নদী পার করে দেয় কিন্তু বহুতারি পার করে দেয় সো মাচ আইডি থ্যাংক ইউ আইডি লাভ ইউ ইটস আ টিম লাভ ইউ সবাই মিলে লাভ ইউ কিশোর কুমার ছবি আসার জন্য না ছবি তো আপনারা দেখবেনই কিশোর কুমার জুনিয়র 12 তারিখ 12ই অক্টোবর রিলিজ করছে আমরা আজকে আড্ডা মারলাম আসলে গান নিয়ে আড্ডা মারলাম কারণ এই একটা মানুষ আছে যার কাছে অনেক কিছু শেখার আছে বড় মিউজিক যদি আমরা মজা করি আইডি বলি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড মিউজিক ডিরেক্টর আমাদের দেশে আমাদের দেশের বলবো আমাদের পশ্চিমবাংলার নয় আর আমারও প্রচুর ছবিতে ও গানও করেছে ব্যাকগ্রাউন্ডও করেছে মানে ব্যাকগ্রাউন্ড শুনলে আমার তো বারবার ওর ব্যাকগ্রাউন্ড শুনলে মানে বিদেশি ছবি আমরা আলোচনা করি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ওরকম বিদেশি ছবির মতনই ব্যাকগ্রাউন্ড করে সো আমরাও ফ্যান সেই অর্থে দেখতে গেলে বিচার বিশাল কন্ট্রিবিউশন তো আমাদের চলে আসছে কিশোর কুমার জুনিয়র আছে এই লোকটাও প্রচুর ভালো গান গায় আমাদের নামও হবে সো কিশোর কুমার জুনিয়র আপনারা আমাদের দেখবেন এবং গান গানের ছবি দারুণ সিনেমা আমরা আসলে গান নিয়ে চর্চা করেছি মানে ইটস নট দ্যাট আমরা অ্যাক্টরস আমরা গানের মধ্যে ঢুকি নি বা ওরা যারা গান সৃষ্টি করেছে তারা আমাদের মধ্যে ব্যাপার ঢুকে নেই এই জায়গা একদম যখন আমরা শুটিং করছি মানে সঙ্গীত এবং অভিনয় এই দুটো মিশে গেছে মিশে গেছে ইনফ্যাক্ট এবং ইনফ্যাক্ট যারা মিউজিশিয়ানস আমাদের এই ছবিতে কাজ করেছেন তারা একদম অভিনয় করেছে মানে তারা মিউজিশিয়ানসরা মানে অ্যাক্টর হয়ে গেছেন এবং আমরা হয়ে গেছি তখন মিউজিশিয়ান আমাদেরকে পুরো মিউজিক গুলোকে আমাদের বাজনা গুলোকে এবং কোন জায়গায় এই ছবিটায় কোনো শটে কোনো নর্মালি অনেক সময় হয় ভুল কর হাত ভুল যায় না একদম নেই একদম এক জায়গায় ওনাদের লাইভ কারেক্ট বাজানো হচ্ছে সেটা কৌশিকগঙ্গুলি রেডি প্রচুর ওই রান্নাঘরে এই আইডির যে রান্নাঘর সেইখানে তো সব ছবি ঢোকে এবং আমার সব ছবিগুলো যায় ও নানা রকম ফিডব্যাক আমি শুনি কোনটা খুব ভালো হয়েছে ছবি খুব ভালো হয়েছে ঠিক আছে খুব দারুণ হয়েছে এই ছবিটা দেখে ওর পুরো রাত্রি দেখেছি পুরো দেখে ছবি কমপ্লিট করে পরদিন সকালে আমাকে বলেছে জমে গেছে ছবি একদম ঠিক আছে এই যে কি বুস্ট মনের মধ্যে নিশ্চয়ই এবং আপনারা দেখবেন 12ই অক্টোবর আমাদের কিশোর কুমার জুনিয়র এবং গানের থেরাপি ওই তো আমি বলেছি সবাই সিনেমাটা দেখবেন দেখতে দেখ দেখবেন তো বটেই পুজোর সময় হলে গিয়ে আপনারা একদম হলে দেখার ছবি হলে হলে গিয়ে দেখবেন হলে সেভেন্টি এমএম ছবি আগেকার দিনে ভালো